সব চারপাশে দেখি গরিব আর গরিব, চারপাশ বেলা বেশি তো ভাতই খাই। আসেন যত মোমিন মুসলমান, এই মাঠে কাটে আসেন যত মোমিন মুসলমান, এই মাঠে কাটে আসেন যত মোমিন মুসলমান, আমাদের রাতে তুই চার রান্না করবেন কিছু চান, আমার আল্লাহ নবী জিন্দা। সব গরিব বাংলাদেশের 64টা জেলা, 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ আমাকে চিনেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, চট্টগ্রাম, আন্দরকিল্লা, কুমিল্লা, বান্দরবান, চট্টগ্রাম সবাই আমাকে চিনেন। দাদা ভাই, আমি একটা রোগের ওষুধ বিক্রি করি, তার নাম হয়েছে খাওজানি। অনেক যুবক ভাই আছেন যারা নতুন প্যান্ট কিনছেন, প্যান্টের পকেটে খাও যাইতে প্যান্টের পকেট ছিঁড়ে ফেলছেন, কন্ট্রাক্টর ভাড়া চায়, হাত চলে যায় দাদা ভাই হাঁটু পর্যন্ত, ঠিক না, হাত চলে যায় হাঁটু পর্যন্ত দাদা ভাই, তাদের জন্য নিয়ে আসছে আমাদের পাগলা মালম। উজ্জ্বল ভবিষ্যৎ আপনি পয়সা রয়েছেন তো রয়েছেন, সুলকানি উঠছে তো উঠছে, আপনি কত বইতেছেন না খাইছে তো পারতেছেন না, খাইয়ে জানি শুরু করছেন তো করছেন তো করছেন, দাদা ভাই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে দাদা ভাই, জীবনে বিয়ে হবে না। দাদা ভাই, প্রতিভা এবং চুলকানি কখনো লুকায় রাখা যায় না, এটা প্রকাশ পাবেই, যদি চুলকানি শুরু করেন তো করেন, মনে হবে কাঁচা রসগোল্লা সাবা সাবা খেতেছে। আরো মন চায় দাদা ভাই যে মাসে 70 টাকা রোজগার, 5 টাকা রোগ রেখে দিই, পিছন তে সামনে তে হুমা দেখা যায় না। ভাই আমার এরকম কিছু নাই, আমার ফোন আছে, হ্যালো কেডা, আমি এখন মনম বিক্রি করতে পারবো না, এখানে একটা জায়গায় আইছি, কি বেশি চুলকানি, ওরে লাঙ্গল চালায় দেন ভাই, খেতের মধ্যে লাঙ্গল চালায় দেন, চুলকাইতে থাকেন আল্লাহ ভরসা। আমি কথা বলি, আমি কথা বলি, কি বলবেন আর আপনি? ভাই আমার প্যান্টও ঠিক আছে, প্যান্টের পকেটও ঠিক আছে, আর হাতে বড় বড় নোকও আছে ভাই, আমার আপনার ওষুধ লাগবে না, আপনি চাইতে পারেন। কেমন খাচ্ছরে খাচ্ছ, লাঙ্গল বানাইছে জীবনের বিয়া হইতো না, করে দেখ দেখাচ্ছি দেখ খেলা। ঈশা পূজো না, আমি
দিলে এডিটিং করা যায়। Beautiful.